রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস দিল্লি ক্যাপিটালস 20 নম্বর ম্যাচ এবং 2023 আইপিএল। 2023 আইপিএলে 20 নম্বর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে, আজকের একাদশে মুস্তাফিজুর রহমান রয়েছে কিনা, তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি মুস্তাফিজুর রহমান রয়েছে কিনা দিল্লি ক্যাপিটালসের একাদশে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাদশ এবং আরসিবি এবং দিল্লি। তো দিল্লিটা হচ্ছে ডান দিকে এবং আরসিবিটা হচ্ছে বাঁ দিকে। তো এখানে প্রথমে এখানে আমি ডান দিকে দিল্লির একাদশে যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, প্রথম নাম দেখতে পাচ্ছি ডেভিড ওয়ার্নার, উনি হচ্ছেন ক্যাপ্টেন। তারপর দেখতে পাচ্ছি মিচেল মার্শ, তারপর দেখতে পাচ্ছি ইয়াশ দুল, তারপর দেখতে পাচ্ছি মনীশ পান্ডিয়া, তারপর দেখতে পাচ্ছি অক্ষর প্যাটেল, তারপর দেখতে পাচ্ছি আমান হাকিম খান, তারপর দেখতে পাচ্ছি ললিত যাদব, তারপর দেখতে পাচ্ছি অভিষেক পারাল, তারপর দেখতে পাচ্ছি কুলদীপ যাদব, তারপর দেখতে পাচ্ছি আন্ড্রিজ নর্জে, তারপর দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান। তো আজকের দিল্লির একাদশে মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে বা নেওয়া হয়েছে। এখন চলুন দেখে নেওয়া যাক আরসিবির একাদশ। তো আরসিবির একাদশে যারা রয়েছেন, প্রথম এখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, পাপ ডু প্লেস, উনি হচ্ছেন ক্যাপ্টেন। তারপর দেখা যাচ্ছে মাহেপাল লমরোর, তারপর দেখা যাচ্ছে গ্র্যান্ড ম্যাক্সওয়েল, তারপর দেখা যাচ্ছে শাহবাজ আহমেদ, তারপর দেখা যাচ্ছে দীনেশ কার্তিক, তারপর দেখা যাচ্ছে অনন্দ হাসারাঙ্গা, তারপর দেখা যাচ্ছে হর্ষল প্যাটেল, তারপর দেখা যাচ্ছে ওয়েন পার্নেল, তারপর দেখা যাচ্ছে মোহাম্মদ সিরাজ, তারপর দেখা যাচ্ছে বিজয় কুমার বৈশব। তো এটা হচ্ছে আরসিবির একাদশ এবং ডান দিকে আপনার দিল্লির একাদশ এবং বাঁ দিকে হচ্ছে আরসিবির একাদশ। তো আজকে দিল্লির একাদশে মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে এবং একাদশের বাইরে যে প্লেয়ারগুলো রাখা হয় বিকল্প, তো বিকল্প হিসেবে আপনার ডান দিকে এই যে 5 জন প্লেয়ার রয়েছে দিল্লির এবং বাঁ দিকে আরসিবির 5 জন প্লেয়ার রয়েছে। তো এই প্লেয়ারগুলো হচ্ছে মানে একাদশের বাইরে আপনার বিকল্প হিসেবে রাখা হয়, পরবর্তী কোনো সমস্যা হলে বা কোনো রকম প্রয়োজন হলে একাধিক প্লেয়ার পরিবর্তন করে নেয়। তারপর ব্যান্সে যে প্লেয়ারগুলো রয়েছে, তো ডান দিকে আপনার দিল্লির এবং বাঁ দিকে আরসিবির।